হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে মুভি এক্সপ্লেইন করব সেটি হলো 1999 এ রিলিজ হওয়া আমেরিকান হরর মুভি স্লিপি হলো। মুভিটি ডিরেক্ট করেছেন টিম বার্টন। এই মুভির আইএমডিবি রেটিং 7.3/10, হুইচ ইজ প্রিটি গুড। মুভির মেইন স্টার জনি ডেপ অ্যাজ ইকাবড ক্রেন। মুভি শুরু হয় নিউ ইয়র্ক সিটিতে 1799 সালে। কোর্টের বিচারক কোনো রকম ইনভেস্টিগেশন ছাড়াই তাদের বিচারধারা থেকেই আসামিদের সাজা দিত। এই পদ্ধতিকে ইকাবর বদলে দিতে চাইত। এই কারণে তার সিনিয়রের সাথে ইকাবরের প্রায়ই কথা কাটাকাটি হতো। এমনই একদিন কোনো কেসের বিচার করার সময় কোনো প্রকার ইনভেস্টিগেট করা ছাড়াই সাজা শোনানো হচ্ছিল। এই কারণে ইকাবর জাজের সাথে কথা কাটাকাটি করে। ইকাবরের এমন ব্যবহারে জাজ ইকাবরের ওপর রেগে যায়। এজন্য জাজ ইকাবরকে মার্ডার মিস্ট্রি সলভ করার জন্য স্লিপি হলো নামের একটি গ্রামে পাঠিয়ে দেয়, যেখানে 3 জন মানুষকে গলা কেটে হত্যা করা হয়েছিল। সম্পূর্ণ মুভিতে আমরা ইকাবরের ছোটবেলার কিছু দৃশ্য ইকাবরের দুঃস্বপ্নের মাধ্যমে দেখতে পেয়েছি। যখনই বাস্তবে ইকাবর কোনো ভয়ভীতির সম্মুখীন হতো, তখনই ইকাবর সেসব দুঃস্বপ্ন দেখত। ইকাবরের ছোটবেলায় তার মায়ের সাথে অনেক ক্লোজ ছিল। ইকাবরের মা একজন উইচ ছিলেন। ইকাবর তার মায়ের ছোট ছোট ম্যাজিকে প্রভাবিত ছিল। ইকাবরের বাবা চার্চের প্রিস্ট ছিলেন। একদিন ইকাবরের বাবা ইকাবরের মাকে জাদু করার সময় হাতে নাতে ধরে ফেলে এবং তাকে শাস্তি স্বরূপ ব্রুটাল টর্চার মেশিনে আটকে মেরে ফেলে। এসব কিছু ইকাবর প্রত্যক্ষ করেছিল এবং এটি ইকাবরের ওপর মানসিক প্রভাব ফেলে। এজন্য সুপার ন্যাচারাল লেজেন্ডস এর কথা শুনলেই ইকাবর ভীত হয়ে পড়ে। রক্ত পোকামাকড় দেখলেও ইকাবর ভয় পায়। এত সমস্যা থাকা সত্ত্বেও ইকাবর একজন ভালো পুলিশ ইনভেস্টিগেশন হতে চায়। তার নিজের বানানো কিছু ইনভেস্টিগেশন ইনস্ট্রুমেন্টসও আছে। ইকাবর স্লিপি হলোর উদ্দেশ্যে রওনা করে। পথিমধ্যেই ইকাবর স্লিপি হলোতে ঘটে যাওয়া মার্ডার সম্পর্কে ডিটেইল পড়ে জানতে পারে যে ওই 3 জনকে গলা কেটে হত্যা করা হয়েছিল, যার মধ্যে প্রথম জন ছিলেন পিটার ভ্যান গ্যারেথ, একজন বয়স্ক ব্যবসায়ী। দ্বিতীয় জন ছিলেন তার ছেলে এবং তৃতীয় জন গ্রামের উইডো এমিলি। এই 3 জনেরই শুধু বডি পাওয়া গিয়েছিল, তাদের মাথা পাওয়া যায়নি। গ্রামে পৌঁছানোর পর ইকাবর ওই গ্রামের ওয়েলদি বিজনেসম্যান বল্টাস ভ্যান টেসেল এর বাড়িতে ওঠে। বল্টাসের ফ্যামিলিতে 3 জন সদস্য, বল্টাস, তার ওয়াইফ ম্যারি এবং তার মেয়ে ক্যাটরিনা। এরপর ইকাবর কেসের ডিটেল জানার জন্য গ্রামের 5 জন মুখ্য সদস্যদের সাথে মিটিং করে। এই 5 জন হচ্ছে প্রিস্ট রেভারেন্ড স্টিনউইক, গ্রামের ডক্টর থমাস ল্যানকেস্টার, লিগাল ফর্মালিটি হ্যান্ডেল এর কর্তব্যরত জেমস হার্ডেন, ল ম্যাজিস্ট্রেট স্যামুয়েল ফিলিপস এবং সেই ওয়েলথি বিজনেসম্যান বল্টাস ভ্যান টেসেল। ইনাদের সাথে কথা বলার পর ইকাবর জানতে পারে এ সকল মার্ডার কোনো মানুষ নয়, এক হেডলেস হর্সম্যান করছে। ইকাবর তাদের এই গল্প শুনে বিশ্বাস করতে চায় না। তখন বল্টাস ইকাবরকে হেডলেস হর্সম্যানের কাহিনী শোনাতে শুরু করে। হেডলেস হর্সম্যান একজন হ্যাসিয়ান মার্সিনারি ছিল। সে অনেক নির্দয়ী যোদ্ধা ছিল। সে ঘোড়ায় চড়ে অন্য সৈন্যদের একবারেই তার তলোয়ার দিয়ে মাথা শরীর থেকে আলাদা করার জন্য কুখ্যাত ছিল। সে তার দাঁতগুলো চোখা করেছিল তার হিংস্রতা প্রদর্শন করার জন্য, কিন্তু শেষে তার তলোয়ার দিয়েই তার মাথা কেটে তাকে ওয়েস্টার্নউড জঙ্গলে কবর দিয়েছিল তার বিপক্ষের সৈনিকরা। ওয়েস্টার্নউড জঙ্গল অনেক ভয়ানক, সাধারণ মানুষ ওই জঙ্গলে কখনো যেতে চায় না। এখন 20 বছর পর ওই হেডলেস হর্সম্যান জেগে উঠেছে। এখন সে মানুষদের গলা কেটে তার সাথে নিয়ে যায়। ইকাবর এসব গল্পে বিন্দুমাত্র বিশ্বাস করে না এবং সে তার মতো করে ইনভেস্টিগেশন করতে লেগে পড়ে। এরপর ইকাবর আরও একটি নতুন মার্ডার সম্পর্কে জানতে পারে, যা গত রাতেই হয়েছে। মৃত ব্যক্তি ছিল জোনাথন ম্যাসবেথ, যে রাত জেগে গ্রামের পাহারা দিত। এরপর তার ফিনারেলের সময় ইকাবর জানতে পারে যে এখন পর্যন্ত 4টি নয় 5টি খুন হয়েছে। ইনভেস্টিগেট করে জানা যায় প্রথম খুন হওয়া উইডো এমিলি প্রেগনেন্ট ছিল। তার আনবর্ন বেবি সহ মোট 5টি খুন হয়েছে। জোনাথন ম্যাসবেথের মৃত্যুর পর তার ছেলে জুনিয়র ম্যাসবেথ ইকাবরের সাথে যোগ দেয়। ইকাবরও তাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে তার সাথে নেয়। এরপর ইকাবরের সাথে বল্টাসের মেয়ে ক্যাটরিনার কথা হয়। ইকাবর জানতে পারে ম্যারি ভ্যান টেসেল ক্যাটরিনার সৎমা।
ক্যাটরিনার মা 2 বছর আগে কোনো রোগে মারা গেছেন। ম্যারি ভ্যান টেসেল আগে তার মায়ের নার্স ছিল। সে আরো জানায় খুন হওয়া পিটার ভ্যান গ্যারেট অনেক ধনী ছিলেন, সে তাদের আত্মীয় ছিল, আর বর্তমানে তারা যে জায়গায় বসবাস করছে তা পিটার ভ্যান গ্যারেটই তাদেরকে দিয়েছিল যখন তারা অনেক গরিব ছিল। এরপর একবার জানতে পারে ক্যাটরিনাও একজন উইচ, সেও ছোট ছোট জাদু করতে পারে। ক্যাটরিনা একবারকে তার মায়ের লেখা স্পিরিচুয়াল বই উপহার দেয়। ওই দিন রাতে ইকাবর ম্যাজিস্ট্রেট স্যামুয়েলকে গ্রাম থেকে পালিয়ে যেতে দেখে। জিজ্ঞেস করায় তিনি জানায় তার জীবন এখন ঝুঁকিতে আছে, কারণ সে ইকাবরকে উইজো এমএলএর আনবর্ন বেবি সম্পর্কে বলে দিয়েছে। এরপর ইকাবর ওই বাচ্চার বাবা সম্পর্কে জানতে চায়। ম্যাজিস্ট্রেট বলতেই যাচ্ছিল, কিন্তু তখনই সেই হেডলেস হর্সম্যানের ভূত এসে তার গলা কেটে তার মাথা নিয়ে চলে যায়। চোখের সামনে হেডলেস হর্সম্যানের ভূতকে দেখে ইকাবর বিশ্বাস করতে বাধ্য হয় যে এ সকল খুন হেডলেস হর্সম্যানই করেছে। এসব দেখার পর একাবর ভয়ের কারণে অসুস্থ হয়ে পড়ে। একাবর আবার সাহস করে হেডলেস হর্সম্যানের কবর খুঁজতে ওয়েস্টার্ন রুট জঙ্গলে তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে যায়। একাবরের তখন মনে হয় মৃত পিটার ভ্যান গ্যারেট, তার ছেলে উইডো এমিলি, জনাথন ম্যাসবেথের কোনো সম্পর্ক ছিল। একাবর তার অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ম্যাসবেথের থেকে আরো জানতে পারে খুন হওয়ার 1 সপ্তাহ আগে পিটার ভ্যান গ্যারেট ও তার ছেলের কথা কাটাকাটি হয়েছিল। রাস্তায় একাবর এক ডাইনির গুহায় যায়। একাবর তার কাছে হেডলেস হর্সম্যানের ঠিকানা জানতে চায়। ডাইনি ধাঁধার মাধ্যমে কবরের ঠিকানা বলে দেয়। ক্যাটরিনাও তাদের কবর খুঁজে বের করায় অংশগ্রহণ করে। কিছুদূর যাওয়ার পর তারা ট্রি অফ দ্য ডেড এর সামনে এসে উপস্থিত হয়। গাছটি ইনভেস্টিগেশন করার পর একাবর গাছের ভিতরে এ যাবৎ হয়ে যাওয়া খুনের সকল মৃতদের মাথা খুঁজে পায়। হেডলেস হর্সম্যানের কবর খুঁড়ে একাবর দেখতে পায় হেডলেস হর্সম্যানের মাথা মিসিং, কেউ হর্সম্যানের মাথা চুরি করে নিয়ে গেছে। এজন্যই হর্সম্যান জীবিত হয়ে অন্য মানুষদের গলা কাটছে যতক্ষণ না সে তার মাথা খুঁজে পায়। ট্রি অফ ডেড রকম হেলের দরজা হিসেবে কাজ করছিল। একাবর এ সকল বুঝে উঠতেই ওই গাছের ভিতর থেকে হেডলেস হর্সম্যানের ভূত বের হয়ে যায় এবং আরো একটি খুন করার উদ্দেশ্যে চলে যায়। একাবর হর্সম্যানের পিছনে যায়, কিন্তু তার অনেক দেরি হয়ে যায়। হর্সম্যান গ্রামের মিডওয়াইফ তার হাজবেন্ড ও তাদের ছেলের গলা কেটে তাদের মাথা সাথে করে নিয়ে আসে। একাবর এবং ক্যাটরিনার প্রেমিক ব্রম তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু একাবর লক্ষ্য করে হেডলেস হর্সম্যান তাদের ক্ষতি না করে চলে যেতে চাচ্ছিল, কিন্তু ব্রম অতিরিক্ত বাধা প্রদান করায় হেডলেস হর্সম্যান তাকে খুন করে। একাবর বুঝতে পারে কেউ হর্সম্যানের হেড চুরি করে তাকে দিয়ে এ সকল খুন করা। একাবর আরো বুঝতে পারে খুন হওয়া পিটার ভ্যান গ্যারেট এর প্রপার্টি পাওয়ার জন্য এই সকল মার্ডার হচ্ছে। সবকিছুর ডিটেইল জানার জন্য একাবর লিগ্যাল ফর্মালিটি হ্যান্ডেলে কর্তব্যরত জেমস হার্ডেন এর কাছে যায়। এখানে সে জানতে পারে মৃত্যুর আগে পিটার ভ্যান গ্যারেট উইডো এমিলি উইনসন কে বিয়ে করেছিল, আর এই বিয়ের উইটনেস ছিল জনাথন ম্যাসবেথ। পিটার তার সকল প্রপার্টি এমিলি ও তার অনাগত সন্তানের নামে লিখে দিয়েছিল। এজন্য মৃত্যুর 1 সপ্তাহ আগে পিটার ও তার ছেলের কথা কাটাকাটি হয়েছিল। এরপর একাবর বুঝতে পারে এ পর্যন্ত যারা খুন হয়েছে তারা কোনোভাবে এই প্রপার্টির ওয়ারিশ ছিল, নয়তো তারা এই সিক্রেট ম্যারেজ সম্পর্কে জানতো। এরপর একাবর ধারণা করে বল্টাস ভ্যান টেসেল, যে কিনা পিটার ভ্যান গ্যারেটের আত্মীয় এবং পিটারের পরবর্তী ওয়ারিশ, সেই হর্সম্যানের মাথা চুরি করে এ সকল খুন করাচ্ছে প্রপার্টি পাওয়ার জন্য। ক্যাটরিনা যখন জানতে পারে একাবর তার বাবাকে সন্দেহ করছে এবং তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছে, তখন সে সকল প্রমাণের কাগজ পুড়িয়ে দেয়। ক্যাটরিনার মতে তার বাবা এমন করতেই পারে না। ক্যাটরিনা ও একাবর একে অপরকে পছন্দ করত, কিন্তু এসব কারণে ক্যাটরিনা একাবরের সাথে রিলেশন ছিন্ন করে। পরবর্তীতে একাবর বল্টাস ভ্যান টেসেল এর নিকট জানতে পারে নোটারি জেমস হার্ডেন গলায় রশি দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। অন্যদিকে গ্রামের প্রিস্ট একাবরের বিরুদ্ধে বলার জন্য গ্রামের সবাইকে নিয়ে চার্চে মিটিং ডাকে। তাদের ধারণা একাবর গ্রামে আসার কারণেই এ সকল মার্ডার হচ্ছে। সন্ধ্যায় গ্রামের সকলে চার্চে উপস্থিত হয়। বল্টাস এসে জানায় হেডলেস হর্সম্যান তার ওয়াইফকে মেরে ফেলেছে এবং তাকেও খুন করতে আসছে। হেডলেস হর্সম্যানের ভূত চার্চ পর্যন্ত এসে পড়ে, কিন্তু চার্চ হোলি জায়গা হওয়ার কারণে হেডলেস হর্সম্যান চার্চে প্রবেশ করতে পারে না। হর্সম্যানের ভূতের ভয়ে চার্চের ভিতরে সকলে হইচই শুরু
করে দেয়। এর মধ্যে ডক্টর থমাস ল্যানকেস্টার ভয়ে বল্টাসকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু প্রিস রেভারেন্ট স্টিনউইক তাকে খুন করে। এসব দেখে বল্টাস প্রিস রেভারেন্ট এর উপর গুলি করে। তখনই হেডলেস হর্সম্যান বল্টাস ভ্যান্টেসেল কে রশি দিয়ে টেনে এনে তার মাথা কেটে নিয়ে চলে যায়। চোখের সামনে নিজের পিতার মৃত্যু দেখে ক্যাটরিনা জ্ঞান হারিয়ে ফেলে। তখন একাবর ক্যাটরিনার হাতে গোলাপি চকের চিহ্ন দেখতে পায়। এই চক দিয়ে ক্যাটরিনা চার্চের মধ্যে ইভিল আই এর সিম্বল বানিয়েছিল। এমন সেম সিম্বল একাবর তার বেডের নিচেও দেখেছিল। একাবরের ধারণা ক্যাটরিনাই আসল মাস্টার মাইন্ড এসব খুনের পিছনে, কারণ সব প্রপার্টির ওয়ারিশ একমাত্র ক্যাটরিনাই জীবিত আছে। সে হেডলেস হর্সম্যানকে দিয়ে এসব খুন করিয়েছে। ক্যাটরিনাকে ভালোবাসার জন্য একাবর ক্যাটরিনাকে কোনো সাজা না দিয়েই স্লিপি হল ছেড়ে যেতে রওনা করে। যাওয়ার পথে একাবর ক্যাটরিনার দেওয়া সেই জাদুর বই পড়তে শুরু করে। বইতে সেই ইভিল আই এর সিম্বল একাবর দেখতে পায়। এই সেম সিম্বল ক্যাটরিনা বানিয়েছিল। বইয়ে লেখা ছিল ওই সিম্বল নিজের লাভড ওয়ানকে ইভিল স্পিরিট থেকে বাঁচানোর জন্য বানানো হয়। এর মানে ক্যাটরিনা নির্দোষ ছিল এবং সে শুধু সবাইকে বাঁচানোর চেষ্টা করছিল। এরপর রিভিল হয় আসল কাল্প্রিট হচ্ছে ম্যারি ভ্যান্টেসেল। ক্যাটরিনা ম্যারি ভ্যান্টেসেল কে জীবিত দেখে আটকে ওঠে। ম্যারি ক্যাটরিনাকে কিডন্যাপ করে এক উইন্ড মিলে নিয়ে আসে। ম্যারি জানায় তাকে হেডলেস হর্সম্যান খুন করার দৃশ্য দেখার আগেই ক্যাটরিনার বাবা বল্টাস ভ্যান্টেসেল পালিয়ে গিয়েছিল। ম্যারি তার ঘরের সার্ভেন্ট সারাকে গলা কেটে মেরে তার নিজের লাশ বানিয়ে সবাইকে বোকা বানিয়েছে। সে ক্যাটরিনাকে জানায় আর্চার তার আসল ফ্যামিলি নেম। সে তার পিতা মাতা ও বোনকে নিয়ে ক্যাটরিনার পুরনো বাড়িতে তাদের আগে বসবাস করত। ম্যারির বাবা পিটার ভ্যান গ্যারেটের বাড়িতে দীর্ঘদিন কাজ করতেন, কিন্তু তার বাবার মৃত্যুর পর পিটার ভ্যান গ্যারেট তাদের পরিবারকে অনাহারে মরার জন্য ওই বাড়ি থেকে বের করে দেয়। ম্যারির মা ব্ল্যাক ম্যাজিক করার জন্য গ্রামের কেউ তাদের ফ্যামিলিকে সাহায্য করেনি। এর জন্য তারা গ্রাম থেকে দূরে ওয়েস্টার্নউড জঙ্গলে বসবাস করতে বাধ্য হয়েছিল। এর এক বছর পর তাদের মাও মারা যায়, কিন্তু তারা দুই বোন ওই ওস্টারনুর জঙ্গলেই থেকে যায়। একদিন তাদের দেখা হয় সেই হেসিয়ান অর্থাৎ সেই হেডলেস হর্সম্যানের সাথে যখন সে জীবিত ছিল। ম্যারি হেসিয়ানকে তার চোখের সামনে মরতে দেখেছিল। ম্যারি তার মায়ের কাছ থেকে জানা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে হেসিয়ানের লাশের সামনে তার নিজের আত্মাকে হেসিয়ানের শয়তানকে বেঁচে দেয় যদি হেসিয়ান কবর থেকে বের হয়ে ম্যারির রিভেঞ্জ পূর্ণ করে। সে পিটার ভ্যান গ্যারেট ও বল্টাস ভ্যান্টেসেল এর ফ্যামিলির উপর রিভেঞ্জ নিতে চেয়েছিল, কারণ এরা ম্যারির ফ্যামিলিকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তাই ম্যারি শপথ করেছিল বল্টাস ভ্যান্টেসেল এর ওয়াইফ হয়ে সে তার সকল প্রপার্টিতে দখল নেবে। এজন্য সে নার্স সেজে ক্যাটরিনার মায়ের সেবা করেছিল এবং দ্রুতই তার মাকে মেরে ফেলেছিল। তারপর বল্টাসকে পুষলিয়ে তার ওয়াইফ হয়ে যায়। ম্যারি হেডলেস হর্সম্যানকে কন্ট্রোল করছিল। তার কাছে হর্সম্যানের আসল হেড আছে। পিটার ভ্যান গ্যারেটের প্রপার্টি পাওয়ার জন্য সে প্রথমে পিটার ভ্যান গ্যারেট ও তার ছেলেকে হেডলেস হর্সম্যান দিয়ে হত্যা করে। পরে যখন সে জানতে পারে উইডো এমিলি উইনশিপ প্রপার্টির নতুন ওয়ারিশ, তখন সে তাকেও হেডলেস হর্সম্যানকে দিয়ে হত্যা করায়। ইকাবর ইনভেস্টিগেশন করার কথা শুনে ম্যারি কোনো প্রমাণ রাখতে চায় না, তাই সে পিটার ভ্যান গ্যারেট ও উইডো এমিলি উইনশিপের বিয়ের সাক্ষী জোনাথন ম্যাসবেথকেও মেরে ফেলে। আবার যখন ম্যারি জানতে পারে তার সিক্রেট ম্যারেজ এবং তার প্রেগনেন্সি সম্পর্কে গ্রামের মিডওয়াইফ কিলিয়ান ও তার হাজবেন্ডকে জানিয়েছে, তখন সে তাদের ফুল ফ্যামিলিকে হেডলেস হর্সম্যানকে দিয়ে হত্যা করায়। সে তার প্রপার্টি পাওয়ার জন্য গ্রামের বাকি মুখ্য চার ব্যক্তিকে তার দলে নিয়ে নেয়। সে ডক্টর ল্যানকেস্টারকে ব্ল্যাকমেল করে তার পক্ষে আনে, কারণ তার অবৈধ সম্পর্ক ছিল ঘরের সার্ভেন্ট সারার সাথে। অন্যদিকে সে রেভারেন্ট স্টিনউইকে তার লাস্টের মাধ্যমে নিজের পক্ষে রাখে, কিন্তু সে ম্যাজিস্ট্রেট সামুলকে মেরে দেয়, কারণ সে ইকাবরকে সাহায্য করেছিল। এই কারণে ম্যারি প্রথমে ইকাবরকে তাদের বাড়িতে থাকতে বলেছিল, যাতে করে সে ইকাবরের ইনভেস্টিগেশন প্রত্যক্ষ করতে পারে। আরো জানা যায় জঙ্গলে সেই ডাইনি যে ইকাবরকে সাহায্য করেছিল সে আসলে ম্যারির বোন ছিল, কিন্তু হর্সম্যানের কবরের সন্ধান বলে দিয়ে ইকাবরকে সাহায্য করার কারণে ম্যারি তার বোনকেও মেরে ফেলে। বল্টাস ভ্যান্টেসেল পিটার ভ্যান গ্যারেটের ওয়ারিশ হয়ে যায়। তখন ম্যারি হেডলেস হর্সম্যানকে দিয়ে তাকেও মেরে ফেলে। এখন শেষ ওয়ারিশ হিসেবে ক্যাটরিনাই জীবিত ছিল। ক্যাটরিনাকে মারার পর ফাইনালি ম্যারি সব প্রপার্টির মালিক হয়ে যাবে। এই জন্য শেষবারের মতো ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে হেডলেস হর্সম্যানকে ডাকে ক্যাটরিনাকে হত্যা করার জন্য। ক্যাটরিনাকে হত্যা করার আগে ইকাবর এসে ক্যাটরিনাকে নিয়ে পালিয়ে যায়, কিন্তু তারপরও হেডলেস হর্সম্যান তাদেরকে ধরে ফেলে। ক্যাটরিনার গলা কেটে ফেলার আগ মুহূর্তেই ইকাবর ম্যারি ভ্যান্টেসেলের কাছ থেকে হেডলেস হর্সম্যানের আসল মাথা নিয়ে তাকে ফিরিয়ে দেয়। এতে করে হেডলেস হর্সম্যান ম্যারির স্পেল থেকে মুক্ত হয়ে যায় এবং নিজের মাথা পেয়ে পরিপূর্ণ রূপ নেয়। ম্যারি ভ্যান্টেসেল হর্সম্যানের কাছে তার আত্মা বিক্রি করে দিয়েছিল, তাই হর্সম্যান তাকে তার সাথে নিয়ে হেলে চলে যায়।
একাবর ক্যাটরিনা ও একাবরের অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ম্যাসবেথকে নিয়ে নিউ ইয়র্ক চলে আসে এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। এই হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে মুভি শেষ হয়ে যায়। এই মুভিতে সাসপেন্স বেশি হররের তুলনায়, ভিউয়ার্সকে চিন্তায় ফেলে দেবে কে আসল খুনি। এই মুভি জনি ডিপের অ্যাক্টিং এবং ডিরেকশনের জন্য অনেক প্রশংসিত হয়েছিল। ডিরেকশনের জন্য এই মুভি একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিল। মুভির সিনেমাটোগ্রাফি, ভিজুয়াল এফেক্ট, কস্টিউম ডিজাইন এর জন্য ভিউয়ার্স এর মনে হতে পারে এই মুভি সত্যি 1799 এর। এটি জনি ডিপের ওয়ান অফ দি বেস্ট মুভির একটি। এক্সপ্লেনিং ভালো লাগলে লাইক করুন, এমনই আরো মুভি এক্সপ্লেনিং পেতে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ নেক্সট টাইম।